আমার ডিমটা কোথায়? এই তো পেয়ে গেছি। উপস, ডিমটা তো ফেটে গেছে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনুসন্ধানে থাকবো আমি শোভন। চলুন দেখে আসা যাক ডিমটা কেন ফেটে গেল। Dm10 একটি অনেক পপুলার ইয়ারফোন। অবশ্যই এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, বিল্ড কোয়ালিটিও ভালো, সাউন্ডটাও অনেক ভালো। তবে এই ভালোর মধ্যে কিছু সমস্যা আছে। এটার মূল সমস্যা এখানে যে প্লাস্টিক কোটিং করা আছে তারের উপরে, এই প্লাস্টিক কোটিং থেকে ফেটে গিয়ে তারটি ছিঁড়ে যায়। এজন্য এই ইয়ারফোনটি এখন আর আমার পছন্দের লিস্টের মধ্যে নেই। তবে কারো যদি এতে সমস্যা না থাকে, 2-3 মাস পরেই আপনি আরেকটি ইয়ারফোন কিনতে চান, আপনার এটি 2-3 মাস লাস্টিং করবে। ধরে নিচ্ছি আপনি এটি সাউন্ড কোয়ালিটির জন্য এবং প্রাইস বিবেচনা করে আপনি এটি কিনবেন। সো চলুন এটির বিষয়ে কিছু কথা বলা যাক। এখানে 3.5 mm জ্যাক আছে, যেটি এল শেপের, যাতে ছিঁড়ে যাওয়ার মতো সমস্যা না থাকে এবং ইজিলি খোলা লাগানো যায় এবং ফোন পকেটে রাখা অবস্থায় ইউজ করা যায়। 3.5 mm জ্যাকটিতে গোল্ড প্লেটিং করা, যেটি আস্তে আস্তে সময়ের সাথে ইউজ করতে করতে উঠে যাবে। এখানের কেবল এবং কোটিংটি দেখতে অনেক সুন্দর। এটিতে মাইক থাকছে আর মাইকের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আর একটি বাটন থাকছে যেটি দিয়ে কল রিসিভ এবং কাট করা যাবে, মিউজিক প্লে পজ করা যাবে এবং মিউজিক চেঞ্জ করা যাবে। এখানে Dm7 থেকে একটি সমস্যার সমাধান করা হয়েছে, সেটি হচ্ছে এখানে যে স্পিকারটি আছে, স্পিকারের সাথে যে তারটি আছে, এই স্পিকারের কানেকশনের তার যেটি, এটিকে ঘুরিয়ে এনে আরেকটি প্লাস্টিক দিয়ে লক করে দেয়া, যাতে কানেকশনটি টান লেগে ছিঁড়ে যেতে না পারে। এর ফলে কানে কিছুটা বাল্কি বাল্কি হয়ে যায়। Dm7-এ ছিল সিরামিক বিল্ড আর এখানে মেটাল বিল্ড। এখানে মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশন ইউজ করা হয়েছে আর মেটালের সাথে এখানে একটি ম্যাগনেট দিয়ে দেওয়া হয়েছে, যাতে দুটি ইয়ারফোন একই জায়গায় থাকে। Dm10-এর ওভারঅল সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, এতে বেস ভালো আসে এবং সাথে সাউন্ডটিও যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। আর গেমিংয়ের ক্ষেত্রেও এটি আমি অনেক ভালো বলবো, গেমিংয়ে অনেক ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়। আর এটি একটি ব্যালেন্সড ইয়ারফোন, এর ওভারঅল সাউন্ড পারফরমেন্সে আপনি স্যাটিসফাই হবেন, এটি আমি এনশিওর করতে পারি। সো এটি সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন থাকছে না। ইয়ারফোনটির সব থেকে বেস্ট দিক যেটি আমার কাছে মনে হয় সেটা হলো এর যে ইয়ারবাডস দুটি, এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ করা, এর জন্য কানে ইজিলি ঢুকে যাবে। আর তার সাথে এখানে কিছুটা চ্যাপটা করে দেয়া, যার ফলে আপনার কানে এয়ার ব্লক করবে না অথবা কোনো অস্বস্তিকর ফিলিংস দিবে না, এটি আরও কমফোর্টেবল ফিল দেয়। আর এখানে ইয়ারপিস দুটির কাছে একটি এক্সট্রা প্লাস্টিক কোটিং দেওয়া আছে তার উপর দিয়ে, তবে এই কোটিংয়ের শেষ প্রান্ত থেকেই ছিঁড়ে যায়, এটি এর মূল সমস্যা। এর যে ইয়ারপিসের তার দুটি, এই তার দুটি হচ্ছে মূল সমস্যা। এই তার দুটি আস্তে আস্তে শক্ত হতে থাকে আর শক্ত হয়ে তারপরে কানেকশন যেখানে আছে, যেখানে ভাঁজ হয় যে কানেকশনের জায়গাগুলো থেকে, ওখান থেকে ছিঁড়ে যায়। আর ছিঁড়ে যাওয়ার পরে আর কোনো উপায় থাকে না, এর ভিতরে যে তারগুলো এগুলো অনেক সূক্ষ্ম তার, এই তারগুলো ছিঁড়ে যায়, দেন কানেকশন লুজ হয়ে এটি নষ্ট হয়ে যায়, এটা ঠিক করার কোনো উপায় নেই। সো ইয়ারফোনটি আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগতো, তবে এখন এই ডিউরেবিলিটির কারণে আমার কাছে এটি অতটা ভালো লাগে না। কারণ একটা ইয়ারফোন যদি এত তাড়াতাড়ি ইজিলি মানে এমনি নষ্ট হয়ে যায়, আমার কিছু করা লাগবে না, তো এটা আমার কাছে অবশ্যই সুখকর না। এর থেকে Dm7 আমার কাছে বেটার মনে হয়, কারণ হচ্ছে Dm7 এর থেকে ডিউরেবল। সো কনক্লুশন হলো এটাই যে এই ইয়ারফোনটির সব দিকই ভালো, শুধুমাত্র একটি দিক বাদে, আর সেটি হচ্ছে এর ডিউরেবিলিটি। এর ডিউরেবিলিটি ভালো, আপনি 2 মাস যতই টানেন এটার কিছুই হবে না, এটা ছিঁড়বে না, এর কোনো সমস্যাই হবে না। তবে আপনার সেই 2 মাস ক্রস করলেই নিজে থেকেই নষ্ট হয়ে যাবে, এরকম একটা বিষয়। তবে এটি 5-6 মাস পর্যন্ত অনেকে ইউজ করতে পেরেছে, আমি নিজেও করেছিলাম একটি 6 মাস, একটি 2 মাস, একটি 3 মাস এভাবে। সো এই 350 টাকার ভিতরে এই ইয়ারফোনটি যথেষ্ট ভালো, আপনি নিতে পারেন। তবে আপনার এটি মাথায় রেখে নিতে হবে যে এটি 2-3 মাস পরে নষ্ট হয়ে যেতে পারে, সো আপনার আরও একটি কেনা লাগবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শোভন, ডিম ফেটে যাওয়ার অনুসন্ধানে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।